স্বপ্নে আম কুড়াতে দেখলে কি হয় আমরা হয়তো অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আম কুড়াতে দেখি কিন্তু আমরা হয়তো জানি না যে স্বপ্নের মধ্যে আম কুড়াতে দেখার সঠিক ব্যাখ্যাটি কী এই জন্য আমরা হয়তো চিন্তিত হয়ে যাই মনের মধ্যে চিন্তা চলে আসে তো আজকের এই ভিডিওতে আমরা এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনা বা মূল ভিডিওতে চলে যাচ্ছি যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে পাকা আম কুড়াতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো স্বপ্নদ্রষ্টার মনের আশা পূরণ হবে অর্থাৎ তার মনে যদি কোনো আশা থাকে তাহলে আল্লাহ তাল্লাহ তার সে আশা পূরণ করবেন সো ভাল আল্লাহ কত সুন্দর একটি স্বপ্ন যদি কোনো অবিবাহিত লোক বা অবিবাহিত ছেলে মেয়ে স্বপ্নের মধ্যে আম কুড়াতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাও অনেক ভালো স্বপ্নদ্রষ্টার যদি বিয়ের প্রয়োজন হয় বা বিয়ের বয়স হয়ে থাকে তাহলে তার বিয়ে হবে আর অথবা তার মনের আশা তালা পূরণ করবে এমনটা ইঙ্গিত করে যদি কোনো বিবাহিত লোক সব্দের মধ্যে আম কুড়াতে দেখে তাহলে এই সপ্তাহের ব্যাখ্যা অনেক ভালো স্বপ্নদশটা স্বামী স্ত্রীর মধ্যে মায়া মোহাব্বত বৃদ্ধি পাবে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে এমনটা ইঙ্গিত করে যদি কেউ স্বপ্নের মধ্যে কাঁচা আম কুড়াতে দেখে তাহলে এটি তার জন্য একটি খারাপ স্বপ্ন বলে বিবেচিত হবে অর্থাৎ স্বপ্নে কাঁচা আম কুড়াতে দেখার ব্যাখ্যা বেশি একটি ভালো নয় যদি কোনো অবিবাহিত মেয়ে স্বপ্নের মধ্যে কাঁচা আম কুড়াতে দেখে বা আম কুড়াতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা কাহার কাছ থেকে অপমানিত শিকার হবে কেউ তাকে অপমান করবে যদি কোনো বিবাহিত পুরুষ অথবা মহিলা স্বপ্নের মধ্যে কাঁচা আম কুড়াতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদষ্টার সাথে কেউ খারাপ ব্যবহার করবে খারাপ আচরণ করবে খারাপ কথা বলবে কথা বলবে সে কষ্ট পাবে এমনটা ইঙ্গিত করে মোট কথা বলতে গেলে স্বপ্নে আম কুড়াতে দেখার ব্যাখ্যা যদি পাকা আম কুড়াতে দেখে তাহলে তার মনের আশা পূরণ হবে অব অবিবাহিতরা অবিবাহিতরা দেখলে তার বিয়ে হবে এবং বিবাহিতরা দেখলে এবং বিবাহিতরা দেখলে তার স্বামী স্ত্রীর মধ্যে মায়া মোহাম্মত বৃদ্ধি পাবে এবং কেউ যদি কাঁচা কুরাতে দেখে তাহলে যেই দেখুক অবিবাহিত বিবাহিত যেই দেখুক না কেন এই স্বপ্নের ব্যাখ্যাটি বেশি একটি ভালো নয় তো আমরা দোয়করবা আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে ভালো স্বপ্ন দেখার মতো তৌফিক দান করেন আমিন